রাধে কৃষ্ণ বন্ধুরা তো তোমরা বুঝতেই পারছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পেডিকিওর কী বলে কিভাবে আমি বাড়িতে পেডিকিওর করছি তো এটা ভিএলসিসির একটা পেডিকিওর মেনিকিওর কিট হ্যান্ড অ্যান্ড ফুড কেয়ার কিট এটা একটা তো এর মধ্যে আমরা পাঁচটা জিনিস পাই সেটা হচ্ছে হ্যান্ড অ্যান্ড ফুট ক্লিনজার তারপরে থাকছে একটা স্ক্রাব তারপরে এই অয়েলটা যেটা নখের চারিদিক দিয়ে সেল ওঠানোর জন্য এসেন্সিয়াল একটা অয়েল তারপর থাকছে হ্যান্ড ফুড ক্রিম আর সবশেষে থাকছে একটা ট্যান প্যাক তো এই সব আমি কিভাবে অ্যাপ্লাই করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে উষ্ণ গরম জল মানে লিউ ওয়ার্ম ওয়াটার তোমাদেরকে নিতে হবে নিয়ে ক্লিনজারটা তোমরা জলে মিশিয়ে ভালো করে গুলে নিয়ে তোমরা করতে পারো মানে তোমরা ক্লিন করতে পারো আদারওয়াইজ আমি তো এইভাবেই নিচ্ছি তো আমি একজনের সাহায্য নিচ্ছি কারণ যেহেতু আমি ভিডিওটা করছি নিজে তো সেই জন্য আমি একজনের সাহায্যটা নিচ্ছি তো তোমরা নিজেরা কিন্তু মানে একদম একাই বাড়িতে করতে পারবে কারোর সাহায্যের প্রয়োজন হবে না তো ক্লিনজারটা দিয়ে ভালো করে মাসাজ করে নিচ্ছি পাটা মানে যাতে ভালো করে যত কি বলে নোংরা আছে পায়ের সব ধোয়া যায় তো সেই জন্য ক্লিনজার দিয়ে খুব ভালো করে পাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর সব সময় কিন্তু আমাদেরকে লিউকুয়ার্ম ওয়াটারই নিতে হবে মানে উষ্ণ গরম জল নিতে হবে উষ্ণ গরম জলের সাহায্যেই আমাদের পাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আর এদিকে ও আমার পাটাকে দারুণ সুন্দর করে ঘষে ঘষে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে দিচ্ছে তো তোমরা নিজেরা একাই করতে পারবে কারণ এটার জন্যে আর কারোর প্রয়োজন হয় না বা পার্লার যাওয়ারও খুব একটা প্রয়োজন নেই খুব কম সময়ের একটা কাজ তোমরা নিজেরাই করে নিতে পারবে আমি সাহায্য নিচ্ছি শুধুমাত্র ভিডিও করার জন্যে তো এইভাবে দেখো পাটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি আর তোমরা একবার করলেই বুঝতে পারবে পা থেকে কি পরিমাণ নোংরা বের হয় কতটা ময়লা বের হয় কারণ আমরা তো কি বলে হাতেই পায়ে রকম অয়েলস বডি এই এইসব লাগিয়েই থাকি তো সেই কারণটার জন্যে কিন্তু পা থেকে অনেকটাই ময়লা বের হয় তো দেখো ভালো করে পাটাকে ঘষে নিয়ে তারপর এবার পাটাকে ধুয়ে নিচ্ছি পাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শুকনো তোয়ালে দিয়ে মুছে নিতে হবে শুকনো তোয়ালে দিয়ে মুছে নেওয়ার পরেই আমরা সেকেন্ড স্টেপে যাব। তো পাটা আমার এই রকম একটা হয়েছে পরিষ্কার হয়ে পরিষ্কার হওয়ার পরে এই রকম হয়েছে পাটা আমার পায়ে প্রচুর দাগ রয়েছে যেহেতু বিড়ালের আঁচড় কামড় সব খেয়েছি তো আমার পায়ে অনেক দাগ রয়েছে তো অয়েলটা আমি আগেই দিচ্ছি তোমরা থার্ড স্টেপেও অয়েলটা দিতে পারো তাতে অতটা সমস্যা নেই তো অয়েলটা দেওয়ার পরে ভালো করে ঘষে ঘষে নেবে তো প্রথমে আমি অয়েলটা অ্যাপ্লাই করেছিলাম কিন্তু তখন একদম ছিল না কি বলে ফুটো ছিল না ওটার মধ্যে তো তারপরে ফুটো করে আবার অ্যাপ্লাই করতে হলো আর এটা দেওয়ার পরে কিন্তু পাটাকে তোমরা ব্রাশ দিয়ে ঘষে নিতে পারো আমার যেহেতু পায়ে খুব একটা মানে ফাটা বা কিছু নেই তোমাদের যদি পায়ের গোড়ালি ফাটা থাকে বা কিছু তাহলে খুব ভালো করে তোমরা কিন্তু পাটাকে ঘষে নিতে পারো ব্রাশ দিয়ে তো আমি সেটা করিনি আমার যেহেতু পায়ে খুব একটা ফাটা নেই আর আমার পায়ে যে একদম সাইডে কালো দাগ সেটা হচ্ছে আমার জুতো থেকে হয়েছে যেহেতু আমার একদম ফ্ল্যাট ফিট আর আমার কিন্তু হাঁটতে একটু সমস্যা হয় বাট আমার বাঁকা বাঁকা পড়ে তো সেই জন্য একটু দাগ হয়ে যায় জুতো পরে আমার তো এবারে অয়েলটাকেও লিউকর্ম ওয়াটারে ধুয়ে নিচ্ছি আর তারপর শুকনো শুকনো তোয়ালে দিয়ে মুছে নেব আর তোমরা কিন্তু ওয়াটারটা বারবার একটু চেঞ্জ করে নেবে কারণ ওয়াটারটা অনেকটাই নোংরা হয়ে যায় তো আমাকে কিন্তু বারবার ওয়াটারটা চেঞ্জ করতে হয়েছে তো চেঞ্জ করার পরে শুকনো তোয়ালে দিয়ে মুছে নিচ্ছি তো একবার জল নিয়ে তার মধ্যে এতটাই হয়ে যায় নোংরা তো সেই জন্য বারবার চেঞ্জ করতে হয় তো এইবারে লাগিয়ে নিচ্ছি হ্যান্ড অ্যান্ড ফুট ক্রিম যেটা রয়েছে সেটাই লাগিয়ে নিচ্ছি সেটা লাগিয়ে নিয়ে ভালো করে মাসাজ করে নিতে হবে সরি এবারে লাগিয়ে নিচ্ছি স্ক্রাবটা স্ক্রাবটা লাগিয়ে ভালো করে ঘষে নিতে হবে ঘষে নিলে পরে যত ডেড স্কিন সেলস আমাদের পায়ের মধ্যে থাকে সেটা কিন্তু রিমুভ করে দেবে এই স্ক্রাবটা স্ক্রাবটার মধ্যে একটা দানা দানা ব্যাপার থাকে আর একটু খসখসে তো স্ক্রাবটা দিয়ে পরে ভালো করে ঘষে নিয়ে তারপর আবার ওয়ার্ম ওয়াটার মানে উষ্ণ গরম জলে এটাকে আবার ধুয়ে নিতে হবে তারপর আবার সেম প্রসেস শুকনো তোয়ালে দিয়ে পাটাকে মুছে নিতে হবে তো এই প্রসেসটা করার পরে আমরা যাবো তারপরের স্টেপটাতে তারপর স্টেপটা হচ্ছে হ্যান্ড অ্যান্ড ফুট ক্রিম তো হ্যান্ড অ্যান্ড ফুট ক্রিমটাও সুন্দর করে লাগিয়ে নিয়ে আমি আবার হ্যান্ড অ্যান্ড ফুট ক্রিমটা পাঁচ মিনিট আমার পায়ে রেখে দিয়েছিলাম তো যাতে কিছুক্ষণ এটার আমি বেনিফিটটা পাই তো আমি পাঁচ মিনিট হ্যান্ড অ্যান্ড ফুড ক্রিমটা লাগিয়ে রেখে দিয়ে তারপর আবার ওয়াটারটা চেঞ্জ করে মানে জলটা চেঞ্জ করে নিয়ে সেই জলে আবার পাটাকে ধুয়ে নেব তো তাতে করে কিন্তু পাটা অনেকটাই পরিষ্কার হবে আমি যতটা মানে স্টেপ বাই স্টেপ চেঞ্জ হচ্ছে ততটা আমি বুঝতে পারছি আমার পাটা কতটা পরিষ্কার হচ্ছে আমার পায়ে অনেক কালো দাগ আছে তো মশা কামড়ালেও আমার পায়ে পুরো কালো কালো দাগ হয়ে যায় তো আমি জানি না সবার স্কিনে হয় কি না কিন্তু আমার একদম হয় আমার ভীষণ সেন্সিটিভ স্কিন তো সেই জন্য আর কি আমার দাগ হয়ে যায় পায়ে তো এবারে যেটা সেটা হচ্ছে অ্যান্টি ট্যান প্যাক এটাই লাস্ট স্টেপ আমাদের তো অ্যান্টি ট্যান প্যাকটা লাগিয়ে আমি মোটামুটি ফিফটিন মিনিটস এটাকে রেখেছিলাম যাতে করে মোটামুটি এটার এফেক্টটা আমি ভালো মতন পাই তো তোমরাও রাখতে পারো তো অ্যান্টি ট্যান প্যাকটা তো একদম লাস্ট স্টেপ তো তোমরা লাগিয়ে নিয়ে অন্য কাজও করতে পারো শুকনো অবধি তো আমি ফিফটিন মিনিটস মতন রেখেছিলাম রেখে লালুকে খাওয়ানো টাওয়ানো এইসব করেছি তো অ্যান্টি ট্যান প্যাকটা দেখো সুন্দর করে লাগানো হচ্ছে তোমরা আর এই যে মাসাজটা হচ্ছে না পায়ে এই মাসাজটাতে রক্ত চলাচলটা বাড়ে ব্লাড সার্কুলেশন বাড়লে পরে আমাদের কিন্তু অনেক উপকার হয় আমাদের স্কিন কিন্তু অনেক গ্লো করে তো আবার সেম স্টেপ এভাবে পাটাকে আবার ধুয়ে নিতে হবে ধুয়ে আবার শুকনো তোয়ালে দিয়ে পা মুছে নিতে হবে তো এই স্টেপটা কিন্তু এই জলে ধোয়া আর মোছা এটা কিন্তু বারবারই করতে হবে তো সবশেষে তোমাদের ইউজ করতে হবে যে কোনো একটা ময়শ্চারাইজার তো আমি এক্ষেত্রে ময়েশ্চারাইজারটা ইউজ না করে সানস্ক্রিন ইউজ করছি সানস্ক্রিনের সঙ্গে অ্যালোভেরা জেল হিমালয়ের অ্যালোভেরা জেল আর আমার কাছে ভিএলসিসির সানস্ক্রিন লোশনটা ছিল সেটাই আমি অ্যাপ্লাই করছি তো লাস্ট স্টেপে তোমরা দেখতে পাবে আমার পাটা কতটা চকচকে হয়ে গেছে তোমরাও কিন্তু এটা করতেই পারো বাড়িতে পার্লারে যাওয়ার প্রয়োজন নেই বাড়িতে নিজেরাই তোমরা করে নিতে পারো তো তোমরা কিন্তু ময়শ্চারাইজার লাগাবে ঠিক আছে তো দেখো পাটা একদম গ্লেজটা দেখো একবার পায়ের চকচকে একদম গ্লেজ তো তোমরা এইভাবেই বাড়িতে করে নিলেন